কোটা আন্দোলনে উত্তাল দেশের শিক্ষাঙ্গন জনজীবন বিপর্যস্ত ও বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এদিকে কাল সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কোটা আন্দোলনকারীরা কোটা আন্দোলন নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি কি বিস্তারিত দেখুন আমিরুল ইসলামের প্রতিবেদনে সারাদেশে গোটা আন্দোলন নিয়ে আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী সহ ছয়জন নিহত হয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারী ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষের ফলে এ নিহতের ঘটনা ঘটে পরিস্থিতি বিবেচনায় বন্ধ করে দেওয়া হয় দেশের সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলে আন্দোলনকারীরা বিসির বাসভবন ঘেরাও করে অনেক শিক্ষার্থী হল ছাড়লেও আন্দোলনরত অনেক শিক্ষার্থী হল না ছাড়ার ঘোষণা দিয়ে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে এর আগে সকালে আমি লীগের ঢাকা জেলা কার্যালয়ে এক মতবিনিময় সভায় কোটা আন্দোলন নিয়ে বক্তব্য দেন আমি লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এখানে সরাসরি বিএনপি জামা ছাত্রদল ছাত্রশিবি জড়িয়ে আন্দোলনকে সরকার আন্দোলনে উন্নত করে দুপুরে বিএনপির পক্ষে নিহত শিক্ষার্থীদের গায়ে বানা জানাজা অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররমের উত্তর গেটে এ সময় বিএনপি নেতাকর্মীদের বাইতুল মোকারম এলাকায় প্রবেশ করতে না দিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় পরে কথা বলেন বিএনপি মহাসচিব ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি কোটার ব্যাপারে এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউ এর কার্যালয়ের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সবুজ আলীর জানাজায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য নেতাকর্মীরা আমিরুল ইসলাম এস ঢাকা